ঘূর্ণিঝড়ের রূপ নিলে কোথায় আঘাত করবে ঘূর্ণিঝড় আম্পান? জানতে হলে অবশ্যই আপনাকে সাবস্ক্রিপশন করতে হবে চিন্ময় ব্লগসকে। লঘুচাপ থেকে নিম্নচাপ, বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপ এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তেমন কিছু না হলে এটি আরও শক্তিশালী হয়ে আজ শনিবার রাতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে আম্পান। সাগর উত্তাল করে সম্ভাব্য এই ঘূর্ণিঝড় কোথায় আঘাত আনবে এ ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি আবহাওয়াবিদরা। তবে তাদের ধারণা, এখন যেভাবে সাগর থেকে এগোচ্ছে তাতে ঘূর্ণিঝড় মঙ্গলবার রাত এবং বুধবারে ভারতের পশ্চিমবঙ্গ ঘেঁষে বাংলাদেশের দক্ষিণ এলাকায় সবল হানবে। নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আম্পান বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে, কারণ লঘুচাপে পরিণত হওয়ার পর থেকে এটি বেশ কয়েকদিন সময় পেয়েছে নিম্নচাপে পরিণত হওয়ার জন্য। এ সময় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1355 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 1290 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং মোংলা সমুদ্রবন্দর থেকে 1295 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা বন্দর থেকে এটি 1270 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। গভীর নিম্নচাপের কেন্দ্রে 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো আকারে ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এ কারণে মোংলা, চট্টগ্রাম, পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজার সমুদ্র সৈকত এলাকাকে এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়াবিদদের মতে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এটি উত্তর দিকে যেতে পারে, এরপর ঘূর্ণিঝড়ের দিক পরিবর্তন করতে পারে, তখন এটি পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উপর আঘাত আনতে পারে। আর বেশি বাঁক নিলে পুরোপুরি বাংলাদেশের দিকে বয়ে আসবে আম্পান নামের ঘূর্ণিঝড়টি। এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে ঘূর্ণিঝড়টি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হবে আগামী রোববার। পরে এটি আরও শক্তিশালী হয়ে অতি ভয়ঙ্কর রূপ নেবে। মঙ্গলবার ঘূর্ণিঝড়টির গতি পৌঁছে যেতে পারে ঘন্টায় 170 থেকে 200 কিলোমিটার। স্থলভাগ দিয়ে যত এগোবে এর গতি ততই কিছুটা কমবে, এটাই স্বাভাবিক। ঘূর্ণিঝড় যখন স্থলভাগ দিয়ে এগোয় তখন এর গতি স্বভাবতই কমে যায়। তবে উপকূলে আঘাতের সময় ঘূর্ণিঝড়টির গতি কত হতে পারে এ ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু বলা যায়নি। তবে সম্ভাব্য যে ঘূর্ণিঝড়টি ধেয়ে আসছে প্রবলভাবে, সেটা যখন উপকূলে উঠে আসবে তখন এর গতি কিছুটা কমে যাবে। আরেকটা কথা না বললেই নয়, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আগে প্রকৃতি বেশ উত্তাল থাকবে। রাজধানী এ সময় ঢাকা, ফরিদপুর, পাবনা অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এটি অব্যাহত থাকতে পারে। আজ দেশের তাপমাত্রা ছিল যশোরে 37.8 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এবং রাজধানীতে ছিল 35 ডিগ্রি সেলসিয়াস।